Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মাঠ ঘুরে যাস কেন? আছে আছে দরকার আছে,
बाबा बाबा तू रहेगा तो चली दुक्का 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 राम सुनो आज तक तुम्हारा ये लोकल काली बड़ी से अपॉइंटमेंट बस बस अन्न में तो एक शब्द नहीं देवे एक जीवलिन मिशी दियो बस ऐसो नमस्कार नमस्कार बजला ना ना तुम जने नहीं पाओ गए लोग बोलो राम की खबर बोलो भालो ना भालो ना क्या क्या बीर बाजार मोंजा चल चे खेले मेरा सब निजीरा निजे दिते की बीए करे फिर से ना यही तो है चल गया ओये 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 रामा पौधों बापुर में और जो ना एक तक भालो पत्तू पे ची है कुरे क्या चेपे धुरे रहा चेपे धुरे ना किसी हम ये को बात चेस्टा আরে মাস্টার ভাইজে আসেন 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 বসেন 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 কেমন চলছে এই চলছে আর কি আপনি বেশ আছেন জীবনে অর্ধেকটা সময় মাস্টারি করেই কাটিয়ে দিলেন ভালো কথা আপনার ছাত্রী সর্বজয়া ওর জন্য একটা ভালো পাত্র জোগাড় করেছি ভালো ভালো খুব ভালো আচ্ছা আমি তাহলে উঠি আচ্ছা 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 ওই চন্দনমিত্রে জিওলিন মিশি দিই জিওলিন চন্দন নাই যার খাবে আর ও আচ্ছা পঞ্চু কি ব্যাপার বলো তো জিওলিন মেশালে ভালো হবে আর ভালো হবে পান্তিকের জন্য হ্যাঁ আচ্ছা না বাবাজিরে যেভাবে মারা যাচ্ছেন কখন কি হয় বলা মুশকিল একদল লোক বলেন যে তিলকের শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ তিলক যদি শিক্ষিত হয় তাহলে পুরুষের নানাবিধ অসুবিধা হ্যাঁ শিক্ষিত আছি স্বামীকে দেবতা জ্ঞানে দেখবে না তেমন ভাবে সেবা করবে না বরং পড়াশোনা নিয়ে সে ব্যস্ত ইত্যাদি ইত্যাদি আবার আরেক দল মনে করেন যে স্ত্রীলোকের শিক্ষার খুবই প্রয়োজন কারণ আমরা যারা পুরুষরা শিক্ষিত তারা যাদের নিয়ে ঘর সংসার করব তারা যদি ভাব ভালোবাসা অনুভব নাই বুঝতে পারে তবে তো সংসারে ব্যাঘাত ঘটবে অশান্তি হবে ইত্যাদি ইত্যাদি দেখো বিদ্যালাভে যদি মানব জাতির সহজাত অধিকার থাকে আর মনুষ্যত্ব প্রকাশের একমাত্র বিকাশ হয় তাহলে স্ত্রী জাতিকে কোন নীতির দোহাই দিয়ে আমরা সেই বিদ্যালাভ থেকে বঞ্চিত করছি আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আচ্ছা মাস্টার একটা প্রশ্ন ছিল বলো বলছিলাম যে তাহলে আজকের যুগে মেয়েদের পড়াশোনা শেখা অত্যন্ত জরুরি তাই না নিশ্চয়ই একশো বার জরুরি পড়াশোনা মানুষকে নীতিবোধ শেখায় আর সেই নীতিবোধ আসে উপলব্ধি থেকে সত্যি মাস্টারমশাই কত কিছু শেখার আছে তাই না আমারও অনেক কিছু শিখতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে সর্ব তোর উপরে আমার অনেক অনেক আশা সর্ব জীবনে কখনো নীতিকে দূরে সরে ফেলে দিবি না যত যত কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়াস না কেন সবকিছু শেষ দেখবি চেষ্টা করো মাস্টারমশাই আজ আসি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ বল শ্রীকৃষ্ণ চৈতন্য বল শ্রীকৃষ্ণ চৈতন্য বল শ্রীকৃষ্ণ একটা কথা বলবো দাদা ভালো বলছেন যে পঞ্চুদা কিন্তু এখনো হাল ছাড়েনি ও বলছে এখানেই হবে রোজ রোজ এই যন্ত্রের কথাগুলো শুনতে তোমার ভালো লাগে আরে ভালো লাগবে না যন্ত্রের শব্দ শুনতে ভালো লাগে খাবার খেতে ভালো লাগে তাহলে তুলো হ্যাঁ বল কি বলছিলি হ্যাঁ বলছিলেন যে পঞ্চুদার কথাটা কিন্তু সর্ব আর কত করে লাগবে কি আরম্ভ করলো কি না মানে এখনো তো পঞ্চুদা হাল ছাড়েনি তাই বলছিলাম যে তুমি যদি একটু ব্যাপার আমি তো আর কে দিয়েছি ও আসছে না না মানে তুমি আমার কথাটা শোনো না এসে গেছি এসে গেছি রেডিও নিয়ে রেডিও নিয়ে আচ্ছা তোমরা কোনো আলোচনার মধ্যে নেই না আচ্ছা তুমি কি বন্ধু কেন আমি আমি ঝগড়া করছি তুমি না তাকে আমি এই তুমি করছো আমি দুজনে চুপ করো আচ্ছা
বুঝেই চুপ করলাম। শোনো রামা, ছেলেটি কুলতলা গ্রামে থাকে, কারখানা চাকরি করে, মাসে 500 টাকা পায়। ও বাপে জমি জমা আছে। কুলতলা গ্রাম সে তো বর্ধমানে। হ্যাঁ গো বর্ধমানে। অঞ্চু এই স্কুল পাস করেছো তো? হ্যাঁ হ্যাঁ স্কুল পাস করেছি তো। হ্যাঁ রেডি এসে গেছে, রেডি এসে গেছে, রেডিওটা এখন থাক। আচ্ছা থাক। শোনো ছেলেটি যন্ত্রপাতি কাজ এত ভালো জানে, দেখবো তত্তরই উপরে উঠবে। ও মা, তাহলে তো একেবারে হীরের টুকরো ছেলে। খুব রাজবাড়ি লোক কিন্তু, সাবধানে কথা বলবি। ভীষণ ভীষণ দাদা, ওই ছেলের বিয়ের ব্যাপারে আমরা কথাবার্তা বলতে এসেছি। আচ্ছা আচ্ছা ভেতরে আসো। তা বলরাম এলো না? ও একটু গিয়ে আনা, মানে কাজে পাঠিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা ভেতরে আসো, ভেতরে আসো। সাবধান। এই হচ্ছে মেয়ের কাকা শ্যামাপদ। নমস্কার। বলছিলাম যে আপনি নিজে গিয়ে একবার দেখে এলে বড় ভালো হয়। আপনার পরিচয় না? মানে আমাদের মধ্যে ঠিক রক্তের সম্পর্ক নেই, তবে বলতে পারেন উনি আমাদের দাদার মতো। কি রে প্রতাপ, কার সঙ্গে কথা বলছিস? শম্ভুর বিয়ের ব্যাপারে মেয়ের কাকারা কথা বলতে এসেছেন। আমার দিদি। নমস্কার নমস্কার। আমার দাদার ওই একটি মেয়ে, যদিও ক্লাস 9 অবধি পড়েছে, কিন্তু দেখতে শুনতে খুব ভালো। আর ঘরের কাজ কম, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। যেমন ধরুন গোয়াল ঘর পরিষ্কার করা, রান্না করা, কুটনো কোটা। মানে আপনি নিজের চোখেই দেখে আসবেন।
তুমি ভেতরে যাও। দাদা, মেয়ে যখন দেখা হলো এবার দাবি দেওয়ার কথাটা সেরে ফেলা যাক। ওটাই তো আসল কথা। আমার দাবি কিন্তু অনেক, পারবেন পারবেন তো সে দাবি মেটাতে? আগে সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করবেন আগে? হ্যাঁ, আমার দাবি হলো কি, ওই শুধুমাত্র সর্বজয়া। ভালো বলেছেন, তারা দাদা সব যখন পাকাপাকি হয়ে গেল ওটাই যাক। এগুলো কে খাবে? কন্যা না কান্দরে মার গলা ধরি, আজি না কান্দরে কন্যা পরে রতিন মোরি। ও কন্যা না কান্দরে আজি না কান্দরে কন্যা কষ্ট পাবে মা, আজি না কান্দরে কষ্ট পাবে মা। পঞ্চু, আমার আমার ভেতরটা একবারে ফাঁকা হয়ে গেল পঞ্চু। নানা কান্দরে মার গলা।
আশীর্বাদ জানিও। আমার বৌমার খুব ইচ্ছে নতুন বউকে দেখার, পারলে পাঠিয়ে দিও। শুভেচ্ছা সহ রাধে শ্যাম চৌধুরী। বাবু বাবু
রামু, আমি তোমাকে কতবার বারণ করেছি আমাকে বাবু বলে ডাকবে না। কি হয়েছে কি বলো? আগে আপনার সাথে কারা দেখা করতে এসেছেন? বাবুটা কি একটা মানুষের পরিচয় হলো? মানুষের পরিচয় সে মানুষ, তার থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। ফিউডালিজম, এরা কারা? আমি আমি প্রতাপ দাসের ছেলে শম্ভু, আমার স্ত্রী সর্বজয়া। ও এসো এসো, ও তুমি প্রতাপের ছেলে, বসো বসো। চল। না না, ওখানে নয় ওখানে নয়, ওটা বসার জায়গা নয়, যেখানে মানুষ বসে সেইখানে বসো। কিরে একেবারে সোফায় এসে বসলি? হ্যাঁ, আমি ওদের বলেছি, কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না এটা? ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। কি তুমি এখন বাড়িতে? হ্যাঁ বেরোবো। শম্ভুর বউ? বাহ খুব সুন্দর। তাই তো, আমার বাড়িতে এত সুন্দর ফুল এলো করতে কি? কেন, ফুলদানিতে সাজিয়ে রাখবে নাকি? ফুলদানিতে সাজিয়ে রাখা যেত যদি ফুল বেশি দিন ফুলদানিতে বেঁচে থাকতো। তার চেয়ে বাবা বাগানের ফুল বাগানে ফুটে থাকুক। সব চলো আমরা চললাম। আমি আসি, এসো। যখন আমরা দুজনে অক্সফোর্ডে পড়তাম তখন ভাবিনি যে তুমি ইন্ডিয়ায় ফিরে অন্য কাউকে বিয়ে করবে। মনে পড়ে ইয়র্কশায়ারের সেই সোনালী দিনগুলোর কথা? হ্যাঁ আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সেটা প্রত্যেক মানুষের জীবনে একটা নেসেসিটি ছাড়া কিছু নয়, সামাজিক প্রয়োজন। তাহলে আমার কাছে আসো কেন? আনন্দ করতে, স্রেফ আনন্দ। But you are talking too much today, Rosie. আমি তোমার কাছে এখানে জমা করেছি হিসেব দিতে আসিনি। আই এম ফিলিং টু টায়ার্ড। তাই তো ভাবি আমার সোনা বউটা কোথায় গেল। আচ্ছা এই অন্ধকারে একা একা এভাবে তুমি? আমার অভ্যেস আছে, আমাদের বাড়িতে তো আমি এই কাজই করতাম। চলো ঘরে চলো। এক মিনিট এক মিনিট, কিছু মনে করবে না, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছিলাম আজ সকালে তোমার সঙ্গে রাধেশ্যাম কাকাদের বাড়ি গিয়েছিলাম, ওদের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক দিনের না? আসলে উনি আমার বাবাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। সে কাকা ব্যবহারই বুঝতে পারলাম, কিন্তু ওনার ছেলে ঘনশ্যামের ব্যবহার ওরকম কেন? আসলে ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনা করেছে, তাছাড়া ওর অনেক পয়সা আছে। তার সঙ্গে অহংকারও আছে, তাই না? আচ্ছা তুমি ওদের নিয়ে অত ভাবছো কেন বলো তো? ভাবছি কারণ যদি কখনো, আচ্ছা ও স্ত্রী খুব একা না? আমিও শুনেছি ঘনশ্যাম দা নাকি ঠিক মতো। আচ্ছা স্বর্গ, এই বড় লোকদের নিয়ে এত চিন্তা করার কি আছে? চিন্তা করার যথেষ্ট কারণ আছে। আসলে আমরা যখনই কোনো অসুবিধায় পড়ি তখন এই বড়লোক বন্ধু বড়লোক ভাই ওদের সামনে কি দাঁড়াই, আর ওরাও খুব সুন্দর সুযোগ বুঝে আমাদের মতো গরিবদের দিকে কিছু পয়সা ছুড়ে দেয়, আর আমরাও ঠিক। চলো অনেক রাত হয়েছে, বাবাকে খেতে দিতে হবে। চলো আমি যাচ্ছি। না না তুমি আমাকে আলো দেখাবে আর আমি এগিয়ে যাব। চলো
বাবা আপনার চা। এখন নিশ্চয় ঠিক কাটা কাটা 8:30 বাজে, তাই না বৌমা? কি করে জানলেন? তোমার চা দেয়া দেখে। প্রথম চা ঠিক 7:00, দ্বিতীয়বারের চা 8:30, একদম বাদা। ওখানে দাঁড়া বৌমা। এটা তোমার শাশুড়ির। চলো বৌমা, তোমার শাশুড়ি বলতেন সোনা ঘরের লক্ষ্মী, তাই এটাকে যত্ন করে তুলে রেখো, কখনো নষ্ট হতে দিও না। সত্যি বৌমা, তুমি এসে আমার আমার এই সংসারের চেহারাটাকে বদলে দিয়েছো। বাবা বলুন, আপনার জন্য কি কি রান্না করব? তুমি যা রান্না করবে বৌমা, আমি অমৃত মনে করে খেয়ে নেব। ঠিক আছে, তাহলে মোচার ঘন্ট আর নিম ঝোল। বাস বাস বাস, এই পুরোটা কাল লোভ দেখো না বৌমা। বউ, ও বউ, ও নতুন বউ, আয় তো সময় দরকার। দাও তো, খালি বউ বউ আর বউ, বউয়ের সঙ্গে দরকারি কথা বলছি আর। হ্যাঁ রে মুখপুরা, তোরই খালি দরকার আছে, আমার নেই। আমি একাই খালি বউ বউ করি, তুই করিস না? আমি তোমার চেয়ে অনেক কম। আমি বলছি বেশি। আমি বলছি কম। আমি বলছি বেশি। আমি বলছি কম। আমি বলছি অনেক বেশি। অনেক বলছি অনেক কম। আমি বলছি অনেক বেশি। আমি বলছি অনেক কম। আমি বলছি 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 কম। বেশি না। ঠিক আছে, এবার থেকে আমি গুনে রাখবো যে বাবা বেশি মামা করেন না আপনি বেশি মামা করেন। এখন আসুন তো। প্রতাপ হেরে যাবে, হেরে যাবে আমার কাছে। দেখা যাবে, দেখা যাবে। জানো সর্ব, আজকে একজনের কথা খুব মনে পড়ছে, তেই থাকলে তোমার নিশ্চয়ই আরো ভালো লাগতো। কে? তোমার মা? তুমি কি করে জানলে? আমি জানি তুমি তোমার মাকে খুব ভালোবাসতে। জানো, মার কথা যখন মনে পড়ে না তখন খুব কষ্ট হয়। মন খারাপ করো না। চলো। কয়েকদিনের জন্য ছুটি চাই, ভাবছি শ্বশুর বাড়ি যাব। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশনটা জমা দাও, দেখছি কি করা যায়। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ওই কারখানার লোক দিয়ে এর আগে তুমি কি রে, কোথায় চললি? বাড়ি যাচ্ছি লোকটা। তুমি কোথায় যাচ্ছ? ওই ওই সাঁওতাল পাড়ায়, ওদের পঞ্চায়েতের মিটিং আছে। ও আসি। হ্যাঁ হ্যাঁ। শম্ভু দেখ, তোর বন্ধুরা কেউ তোর ভালো চায় না। আমার বয়স আর অভিজ্ঞতার দাম যদি দিস তাহলে বলি ওদের একটু অ্যাভয়েড করিস। আফটারঅল তোর তো একটা সংসার হয়েছে। আয় আসি আলোক। হ্যাঁ না, ছাড়ো পিসিমা। পিসিমা পিসিমা কোথায়? ও শুনছ? আরে ওঠো, এই কুম্ভকর্ণ কারখানা যাবে না? ওরে বাবা, রোজ যে একবারে বিছানায় শুয়েছে তার মানে অনেকক্ষণ আগেই বউ বেঁচে গেছে। তাহলে আজকেও আমার ছুটি। ছুটি মানে এই কমাসে কদিন কারখানায় যাওনি, কদিন ছুটি নিয়েছো তার হিসেব রাখো। সবাইকে ভাববে বলো তো। যা ভাবার ভাবু, মোট কথা আমি এখন কিছুদিন তোমাকে নিয়ে ছুটি কাটাবো। আমি সর্ব সর্ব ভালো। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি এত চুপচাপ থাকো কেন? তোমাদের এখানে আমার ভীষণ একা লাগে। কেন একা লাগে? কেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সময় কাটানোর জন্য একটা গল্প বই পড়বো, তাও বাড়িতে নেই। আমি কি নিয়ে থাকবো বলতে পারো? আচ্ছা সর্ব, আমার কি বাড়িতে বসে তোমার সাথে গল্প করলে চলবে?
আমাকেও তো অন্যের সংস্থান করতে হবে নাকি? বাবু, আজকে আমরা সংসারে দুজন আছি, কিন্তু কালকে আমাদের সংসারে যে নতুন অতিথি আসবে তার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। ছাড়ো, অনেক হয়েছে। আচ্ছা, একটা শরৎ সাহিত্য কিংবা বঙ্কিম সাহিত্য কিনে আনতে পারো। আচ্ছা, এই শরৎকাল সম্বন্ধে তোমার জেনে কি হবে? মানে ওই যে বলে না কি শরৎ শরৎ। হায় ভগবান, কি হলো? শরৎ সাহিত্য মানে বাঙালির অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পের বই, বুঝেছো? নাম মানে ইয়ে। এসব কথা তোমায় বলে কোনো লাভ নেই। সর্ব, আমি কি করব বলো? সারাদিন কারখানার কাজে ব্যস্ত থাকি, আমারও তো ইচ্ছে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, তোমার ইচ্ছেতে চলতে হবে। সবসময় নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকো, আমি কি করি না করি তোমার ভাববার কোনো দরকার নেই। সর্ব, আরে বৌদি, কতদিন পর দেখা। তুমি তো আমাদের বাড়িতে একবার আসো না, নতুন সংসার নিয়ে খুব ব্যস্ত, তাই না? তুমিও তো খুব ব্যস্ত তোমার সংসার নিয়ে। ঠিকই বলেছ। জানো সর্ব, আমার একটা সুন্দর সংসার আছে, আভিজাত্য আছে, কিন্তু কিন্তু কি যেন একটা মেয়ে। এই দেখো, তোমাকে পেয়ে কিসব আবল তাবল বকে গেলাম। জানো সর্ব, তোমাকে দেখে আমার ভীষণ হিংসা হয়। কেন বৌদি? বাড়ি কেমন হাসি খুশি নিয়ে সংসার করছে, তোমার সঙ্গে গল্প করে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। বাবা আর পিসিমাকে বলেন জানো, বলেন তুমি আর আমি নাকি মানিক জোট। আচ্ছা, মানুষ কেমন বদলে গেছে, কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। হ্যাঁ বৌদি, কিন্তু কেন বলতো? কি জানি, হয়তো সময়ের জন্য আর না হয়তো। আসলে কি জানিস সর্ব, সব সময় মানুষ স্বভাবের জন্য বদলায় না, সময় তাকে বদলে দেয়, আর দেয় তার পারিপার্শ্বিক অবস্থা। জাগসো কথা, বাপের বাড়ি যাচ্ছ কবে? সামনে সপ্তাহে শনিবার। ও আসলে সাত দিনের ছুটি নিয়েছে। খুব ভালো, কতদিন পর বাপের বাড়ি যাচ্ছ? সেই চেনা মুখ, সেই চেনা ঘর, বুক ভরে নিঃশ্বাস নিও, আর ফিরে এসে সোনার কাঠির মতো আমাকে ছুঁয়ে দিও।
খুব সুন্দর দেখাচ্ছে, যা তুমি যে কি না। হ্যাঁ শর্ম, শ্বশুর বাড়িতে সব মানিয়ে গেছি, নিতে পেরেছিস তো? আমি তো তোমাদেরই মেয়ে, তোমরা আমাকে মানুষ করেছ, আমার উপর ভরসা নেই তোমাদের? ও কথা বলিনি, তুই সুখী হলেই আমরা সুখী। একসময় তোর বিয়ে নিয়ে কত ভাবনাই না ভেবেছি, এখন শুধু একটা স্বাদ বাকি। এখানে বসে এটাকে কি খেলা বলে? এটাকে বলে পেশেন্স, মানে ধৈর্যের খেলা। ও আচ্ছা কাকা, আপনি তাস খেলতে জানেন? জানেন না বুঝি? না মানে আমি ঠিক জানি। হ্যাঁ তার মানে বুঝেছি আপনি জানেন না। বেশ তুমি শুনো, তাহলে বলো কত পয়সা পয়েন্ট? পয়সা পয়সা মানে? পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না, আর জানার ইচ্ছেও আমার নেই। তুমি খেলতে চাও? এমনি খেলতে পারি, পয়সা দিয়ে নয়। দুধ সালা, কোথায় এসে পড়লাম? তুমি পয়সা দিয়ে তাস খেলো মানে জুয়া? আরে এতে লজ্জা পাবার কি আছে? আজকালকার যুগে এটা তো কোনো ব্যাপারই না। শোনো শম্ভু, পয়সা দিয়ে তাস খেলাটা যদি এই যুগের পরিচয় হয় তাহলে আমরা বাবা এই যুগের নই, অত্যন্ত সেকেলে পুরনো। নিজের বাড়িতে তুমি যা খুশি করো, এটা তোমার শ্বশুর বাড়ি, এসব তুমি কি করছো? শোনো, তোমরা কেন তোমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে আমায় অপমান করছো? আগে যদি জানতাম তাহলে কখনো এই বাড়িতে আসতাম না। আর এটাও শুনে রাখো, আর কখনো আসবো না। তুমি বাবার কথা শুধু শুধু রাগ করছো, আসলে আমাদের বাড়িতে কেউ কখনো টাকা দিয়ে তাস খেলেনি তো তাই। আচ্ছা ঠিক আছে, ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, চলো খাবে চলো। আজ রাত্রের মধ্যে সব জিনিস গুছিয়ে নেবে, কাল সকালে বাড়ি যাব। পয়সা দিয়ে তাস খেলতে জানেন না? কি হলো? পয়সা দিয়ে তাস খেলতে জানেন না? পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না, পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না, পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না। বৌমা, বৌমা, এই যে বৌমা, আজ উমুটার জন্মদিন, তাই নিজে হাতে মাছ ধরে আনলাম। বৌমা কি হয়েছে দেখি, তুমি খাচ্ছ?
দিন। বাবা এত বড় মাছ কে আনলো? বাবা আজ তোমার জন্মদিন না, তাই বাবা নিজে হাতে মাছ ধরেছেন। আজ আমার জন্মদিন, বাবা নিজে হাতে মাছ ধরেছেন। শম্ভু, ও শম্ভু, শম্ভু কোথায় কি যায়? এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তোর ওখানে কি চাই রে? কেন, আমি তো শুধু খেলা দেখছি। খেলা দেখছে বাচ্চা ছেলে, নাক টিপলে এখনো দুধের গন্ধ বেরোয়, তাস খেলা দেখছে, যাও। শোকর 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 বউ, এই দেখ সব আমার, দিয়ে দে দিয়ে দে দে। সব পয়সা তোমার? হ্যাঁ চাদু, এ হচ্ছে জুয়া, বুঝতো, যে জিতবে সব তার। ও তুমি এইখানে আইছো? হ্যাঁ আজকে তোমার জন্মদিন, তোমার মায়ের তোমার সাইড দিকে খুঁজে বেড়াইতেছে আর তুমি এইখানে বসে বসে তাস খেলা দেখতেছো। বুঝলি উল্টা, ওপাড়ার ওই যে বিলু আছে না? হ্যাঁ কি হয়েছে? কাল রাত্রিতে ও তোকে খুঁজছিল। কেন? যাই না বললো, কিছু টাকা ফাঁকা নাকি ধার করছিস? দোষ ও সালা সব সময় টাকা পায়। যাই না খুঁজছিল বলে দিলাম। নে অভিজিৎ চাল দে। ও পয়সা দিয়ে তাস খেলছো? শোনো তোমাদের এই তাস খেলাটার গুলো এবার বন্ধ। কিছু বলছেন? হ্যাঁ বলছি, এটা ভদ্র পাড়া, দিন রাত বসে তাস খেলছো আর আড্ডা মারছো, আশেপাশে বাচ্চারা কি শিখছে? এই চল চল এই না, তাস গড়াছিস কার ভয়? এই মনে হচ্ছে তুমি দলের পান্ডা। দেখো সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা কি করে বাঁকাতে হয় তা আমি জানি, বুঝেছো? না 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 না, ওভাবে কড়মড় করে আমার দিকে তাকিও না, ওরকম দৃষ্টি বয়সকালে আমি অনেক দেখেছি, তার জবাবও দিয়েছি, তাই বলছি আঙুলটা যাতে বাঁকাতে নয় সেই কাজটা করো। ঠিক আছে এই চল। হ্যাঁ চল চল চল। হ্যাঁ তাই যাও বাবা, বাবার হোটেলে খাচ্ছ আর দিন রাত বসে আড্ডা মারছ, লজ্জা করে না? করে, খুব লজ্জা করে জানেন, হেভি লজ্জা করে। লজ্জা করে? হ্যাঁ করে তো। হ্যাঁ করে। তাহলে ভালো কিছু করার চেষ্টা করো না কেন? করবো, সুযোগ পেলে ভবিষ্যতে নিশ্চয়ই করার চেষ্টা করবো। চ সত্যি যুবজাতির কলঙ্ক। আরে হাত গুটিয়ে বসে আছিস কেন? খা। ও বুঝেছি, ছোট মুড়ো দেখে রাগ হয়েছে, কি করব বল, তোর বাবা এখানে নেই, নিত্যদা বাজারে যা মাছ পেয়েছে তাই নিয়ে এসছে। আমি ওখানে তাস খেলা দেখছিলাম, নিত্যদা কেন আমার হাত ধরে টেনে নিয়ে এলো? আমি নিত্যদাকে বলেছি তোকে ডেকে নিয়ে আসতে। তোমরা সবাই বাজে লোক, সবাই বাজে। শম্ভু শম্ভু শোন, শম্ভু শম্ভু শম্ভু, ভমিটিকে যেভাবে ব্লাড বেরোচ্ছে আমি তো ভালো বুঝছি না স্যার। কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস, এখনই হসপিটাল করা দরকার, আমি হসপিটাল ফোন করছি। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, মা কি আর ভালো হবে না? হ্যাঁ হবে বাবা, কেন ভালো হবে না, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও আমার কাছে যাও। তুমি দেখো আমি ফোনটা করে আসি। আচ্ছা স্যার। শোনো শোনো, এই যে তুই আমাদের কথা না শুনে সব সময় জুয়া তাস খেলা দেখে বেড়াস, এ ভালো নয় বাবা, এ ভালো নয় মা। দেখিস এর জন্য তোকে একদিন এর জন্য তুই একদিন ঠিক কষ্ট পাবি শোনো, এর জন্য তুই একদিন ঠিক তোর বাবা এখনো এসে পৌঁছলো না, তুই আমার কথা দে বাবা, তুই আর দাস জুয়া খেলা দেখবি না, মন দিয়ে লেখাপড়া করবি। আর আমি দুষ্টুমি করবো না, আর আমি তাস খেলবো না মা, আমি ভালো হয়ে যাবো। মা
জানো সর্ব, ছোটবেলাকার কথা মনে পড়লেই না ভীষণ কষ্ট হয়। কেন এত কষ্ট হয় তোমার? আমি তো আছি, তাও কষ্ট হয়। এবং সুস্থভাবে বাঁচার জন্য আমাদের ইউনিয়নের তরফ থেকে মালিকের কাছে যে আবেদন রাখা হয়েছিল মালিক পক্ষ তা খারিজ করে দিয়েছে। এর মানে এই নয় যে আমরা আমাদের আন্দোলন বন্ধ করে দেব, আবার এটাও ঠিক না, দেখুন আমরা কাজ বন্ধ করে দেব। আমাদের পেটে হাত পড়েছে, আপনি বলছেন কাজ চালিয়ে যেতে চলবে না। আমি যেটা বলছিলাম যে আজ যদি আমাদের আন্দোলনে নামতে হয় তাহলে আমাদের জরুরি মিটিং ডাকতে হবে, প্রত্যেকের মতামত নিতে হবে এবং আমাদের ভেবে দেখতে হবে কিভাবে এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী আন্দোলনে নিয়ে যেতে পারি, এটাই আমাদের চেষ্টা করতে হবে। বৌদি আছেন? আছেন ঘরে। কি? আমি বৌদি। সর্ব, এসো এসো বসো। একা একা বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। এসেছি বেশ করেছ, একশো বার আসবে। এই নাও বৌদি। কি? নারকল নাড়ু, আমি নিজে হাতে বানিয়েছি। তাই বুঝি, আমার খুব ভালো লাগে। মনে দি, ও মনে দি, আমার গ্যাসেন না, এটা নিয়ে যাও। আচ্ছা বৌদি, আমি আজকে আসি। মা, এত তাড়াতাড়ি চলে যাবে? একটু বসো। আমি থাকবো না, তখনই সোনার কাঁটা তোমার বুকে যেন কাঁটা হয়ে বেঁধে। জি বৌদি, এভাবে বলতে নেই, আর কখনো বলো না। কত হলো গুনে দেখি রে, খেলবি? চলি দাদা, যা যা যা। বাপের বাড়ির গল্প যত শুনছি তত লোভ হচ্ছে। আরে, কবে টুক করে চোখ বুঝে ফেলবো,
একবার নিয়ে চল না তোদের বাড়ি। কাকা আসুক, তারপর আপনাকে নিয়ে যাব। এই মরেছি। কি হলো? আমাদের বাড়ির নিয়ম হলো নাতি নাতির মুখ না দেখলে বিয়াই বাড়ির অন্নগ্রহণ করতে নেই। পিসিমা, হ্যারি, তুমি মদ খেয়েছ? না, মানে সর্ব একটা কাজে আটকে গিয়েছিলাম। এমন সুন্দর বউটা একটু আঁকেন নি গা। তোমার জুয়া খেলার নেশা আছে সেটা আমার জানা হয়ে গেছে, কিন্তু তুমি মদও? আমি মদও খাই, জুয়া খেলি, সব করি। তুমি বড় বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, বাড়াবাড়ি করছো। তোমায় বললাম না কাজে আটকে গেছিলাম, বলাটা বিশ্বাস হলো না বুঝি। বিশ্বাস করে তোমার সঙ্গে ঘর বাঁধতে এসেছিলাম, কিন্তু সে বিশ্বাস তুমি নষ্ট করে দিয়েছো। সবার কাছে আমার স্বামীর এখন একমাত্র পরিচয় সে মাতাল, সে জুয়ারি, অন্য কিছু নয়। কি হচ্ছে? কি লজ্জা করে না? বাড়িতে মা বোন নাই, লজ্জা করবে কেন? চম্পাকে চম্পা বলবো না তো কি বলবো? আবার আসবো রে। আরে যা যা, আবার আসবে। স্যার, আপনি এতগুলো টাকা বাকি রেখে কোল্ড স্টোরেজ চালাচ্ছেন, যারা মাল মজুদ রাখে তাদের কাছে টাকা নিচ্ছেন, দরকার হলে বেশি নিচ্ছেন, আর ইলেকট্রিসিটি বোর্ডের টাকা দিনের পর দিন, মাসের পর মাস জমা দিচ্ছেন না, এটা এটা কোন দেশে? না মানে আমি বলছিলাম, আপনি তো চা কফি কিছুই খান না, মানে অন্য কিছু? অন্য কিছু মানে তো ঘুষ, ওটা আমি নিই না। শুনুন, আমার হাতে সময় কম, যত তাড়াতাড়ি পারেন বিলগুলো জমা দিয়ে দেবেন, না হলে এই কোল্ড স্টোরেজের লাইনটা কেটে দেওয়া হবে। স্যার, স্যার, আমি বলছিলাম যে মানে বাজারে অনেক টাকা বাকি পড়ে রয়েছে বুঝলেন, মানে ঠিকমতো টাকা পাচ্ছি না তো, মানে যদি আর কিছুদিন সময় দেন। সময় আপনি অনেক পেয়েছেন ঘনশ্যাম বাবু, এরপর সময়ের কোনো প্রশ্নই ওঠে। অনিল বাবু, আজি স্যার, আপনার গোডাউনে ক প্যাকেট লোডিং আছে? 51,000 প্যাকেট আছে। বাজারে আমাদের কত হাজার টাকা আউটস্ট্যান্ডিং পড়ে রয়েছে আপনি জানেন? জানেন না? কি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? আর এদিকে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আমাদের কাছে কত পাওনা রয়েছে জানেন কিছু? ব্যাপার তো কোনো ব্যাপার আমি শুনতে চাই না অনিল বাবু, যারা আমাদের এখানে মাল মজুদ করছে তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে, আর এই ব্যাপারে আমি কোনো রকম ওজোর আপত্তি কিচ্ছু শুনতে চাই না। যান আপনি কাজে যান। তাসগুলো এখানে রাখ। এটাকে কে বাড়ছিল? কেন, আমি? এবার আমি বাড়বো। আমার জন্য একটা ডাল। চল শুরু কর। ব্লাইন্ড দিলাম, এনে আমার। এই যে আমার। খেলা দেখছি, বাচ্চা ছেলে নাক টিপলে এখনো দুধের গন্ধ বেরোয়, তাস খেলা দেখছি, যাও। শম্ভু, এই যে তুই
আমাদের কথা না শুনে সব সময় জুয়া তাস খেলা দেখে বেড়াস, এই ভালো নয় বাবা, এই ভালো নয়। কি করো সকালে? তিন টিক্কা? তুমি তো চোখ ধাঁধিয়ে দিয়েছো বাইরে। চুপে শালা। গুরু, শুধু শুধু তুমি মাথা গরম করে ভুল বুঝো না। আমি ভুল বুঝছি না। অলোক, আমার সব টাকা কোথায়? এই মুহূর্তে আমার 10,000 টাকা দরকার। এই বিশ্বাস করো, আমাদের কাছে এই মুহূর্তে এতগুলো টাকা একা। গুরু, গুরু, তুমি মতে ভুল বুঝছো। হ্যাঁ অলোক, সেদিন তুই আর একটা কথা বলেছিলিস, আমি নাকি লক্ষ্মীর হাতে ছোঁয়া পেলে খুশি হই, তাই না? একটা কথা জানিস না, লক্ষ্মী, চম্পা, চামেলি, এরা সব আমাদের ঘরেরই মা বোন। গোলাপকে যে নামেই ডাকিস না কেন, গন্ধ সে ছড়াবে। আজকে এদের নিয়ে বলছিস, কালকে নিজেদের মা বোনকে নিয়ে বলবি। একটা কথা মনে রাখিস, মেয়েদের একটাই জাত, আর সেটা হলো মায়ের জাত। অলোক, অভয়, সূর্য, তোরা একটা কথা মনে রাখিস, টাকা আমার চাই চাই, আমি কিন্তু আবার আসবো। আর এবার যদি টাকা না পাই তাহলে তোরা কিন্তু খুব অসুবিধায় পড়বি। কিছু বলবে? হ্যাঁ, বলার তো অনেক কিছুই ছিল। বসো। স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অফিসার মিস্টার পোদ্দার এসেছিলেন। সামনের সপ্তাহে প্রায় 50,000 টাকা জমা দিতে হবে। প্রয়োজন ছাড়া তুমি যে আমার কাছে আসো না তা আমি জানি। এমনকি তুমি তোমার স্ত্রীকেও তার জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত করেছো। এটা আমাদের বংশের একটা লজ্জার বিষয়। দেখো, ওই স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের টাকার ব্যাপারটা ওটা তোমার নিজস্ব ব্যাপার। কোল্ড স্টোরেজে টাকা জমা দেবার জন্য লোকের কাছ থেকে নিয়ে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে জমা না দেওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেজন্য এ বিষয়ে কোনো রকম সাহায্য আমি তোমাকে করতে পারবো না। ইউ আর গিভিং মি সো মেনি অ্যাডভাইসেস, আই মিন আই ওয়ান্ট টু সে সামথিং, অফকোর্স দিস ইজ নট অ্যান অ্যাডভাইস। তোমাকে বিলেতে পাঠিয়েছিলাম, ইংরেজি বলাটা ভালোই রপ্ত করেছো। যাই হোক, বলো। বলছিলাম যে গ্রামের লোকের তো অনেক উপকার করেছে টাকা ধার দিয়ে, যে তার ইন্টারেস্টে দাঁড়িয়ে গেছে আসলে 3 গুণ। আমার এখন টাকার প্রয়োজন, সেগুলো আদায়ের কি হবে? খোকা, ওগুলো আমি দিয়েছিলাম আমার নিজের দায়িত্বে, ফেরত না পেলে আমার কিচ্ছু যায় আসে না। এটা কোনো যুক্তিযুক্ত কথা না। তোমার কাছ থেকে কি এখন আমার যুক্তি শিখতে হবে? এগুলো তোমার ওল্ড সেন্টিমেন্টস। কি বললে তুমি? কি হলো, চুপ করে আছে কেন, কথার উত্তর দাও। আমি ওল্ড? তাহলে একটা কথা জেনে রাখো, যে বাড়িটাতে দাঁড়িয়ে তুমি এই কথা বলছো সেই বাড়িটাও এই পুরনো সেকেলে মানুষের হাতেই তৈরি। পুরনো সেকেলে? তাহলে ভেঙে ফেলছো না কেন পুরনো জিনিসগুলোকে? জাগি বাবা, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, কারণ দিন পাল্টাচ্ছে, ভাবনাও পাল্টাচ্ছে। ভুলে যাবেন না যে এটা বিজ্ঞানের যুগ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা বিজ্ঞানের যুগ, আমি এও জানি দিন পাল্টাচ্ছে, ভাবনা পাল্টাচ্ছে, কিন্তু পুরনোকে অস্বীকার করে, অশ্রদ্ধা করে দিন পাল্টানো যায় না, এটা তুমিও ভুলে যেও না। তুমি এখন আসতে পারো। অ্যারিস্টোক্রেসি, সায়েন্স, সেকেলে, আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল শরম খানি রেখেছি, চাহিয়া নিজের পানে নিশি দিন সাবধানে, সযতনে আপনারে ঢেকেছি,
হে বধু এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস সতত রাখিতে নারী ধরিয়া চাহিয়া আখির কোণে তুমি হাসো মনে মনে আমি তাই লাজে যাই মরিয়া আর কাব্য করতে হবে না দিন রাত যখনই দেখি তখনই কেবল পড়া আর পড়া লেখা আর লেখা খোকার কাছ থেকে অনেকদিন কোনো চিঠি আসেনি আমার বড় চিন্তা হয় গো সেই জন্যই তো খোকাকে বসে চিঠি লিখছি কারণ খোকাকে কেন বিলেতে পাঠিয়েছি জানো ওখান থেকে ও ডিসিপ্লিন শিখে ফিরবে কিন্তু আমার কুলটা যে একেবারে ফাঁকা হয়ে গেছে একটু কষ্ট করো দেখো তোমার খোকা ঠিক মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবে তোমার চাটা যে ঠান্ডা হয়ে গেল কাননের হাতে চা কি ঠান্ডা হতে পারে সবসময় খালি তোমাকে দেখলেন আমার অনেকদিন বাঁচতে ইচ্ছে করে আলাইশান আমার সামনে এসব কথা তুমি কখনো বলবে না তোমার সাথে আমার সম্পর্ক স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কাছ থেকে যা চায় আমিও ঠিক তোমার কাছ থেকে তাই চাই ভালো বলেছো তো ব্যবহার আর সম্পর্ক রিলেটেড দেখো যখন বিলেতে ছিলাম তখন দেখতাম যে ওখানকার ছেলেমেয়েরা অ্যাডাল্ট হলে আই মিন বয়সে বড় হলে ওদের কাছে বাবা মা এমনকি স্ত্রী অন্য পাঁচজনের মতো এটা বিলেত নয় তাই এখন আমরা মন্দিরে যাই ঠাকুরের কাছে মানত করি স্বামীর মঙ্গলের জন্য ভুল করো আচ্ছা আমার অপরাধটা কি দেখো শুনো তোমার সঙ্গে সময় নষ্ট করার মতো সময় আমার নেই তুমি আমার কাছে এখন এই শেলফে সাজিয়ে রাখা পুতুল ছাড়ার কিছু নয় প্লিজ আমায় বিরক্ত করো না এটুকুই পাওনা ছিল বুঝি তোমার কাছে আমার আর আর কিছু নয় না আর শুনে রাখো ভবিষ্যতে ওইটুকু পাওনা নিয়ে তোমায় থাকতে হবে আর কিছু বলবে
দেখা হয় ভালোই হলো। তুমি কোথায় যাচ্ছিলে গো? তোমার দাদার নামে শিব মন্দিরে পুজো দিতে। ও চল, কি বলবে বলছিলি? তুই বলো। জানো বৌদি, আমি না মা হতে চলেছি। কে হলো বৌদি? না কিছু না, চলো। কি ব্যাপার রাস্তায়? তো কথা কিসের? না মানে আমি তোমাকে আমি আগেও বলেছি যে আমাদের বংশের একটা আভিজাত্য আছে, আর তাছাড়া তোমাদের এই সমস্ত ঠাকুর দেবতা আমি একদম বিশ্বাস করি না। জানো শুরু, বসো বসো। খোকা বলছিল সায়েন্সের কথা, বলছিল এটা বিজ্ঞানের যুগ। তোমাকে একটা গল্প বলি। উজ্জ্বল নীল আকাশ, চারিদিকে নীলকান্ত মণির মতো সমুদ্র, তারই মাঝখান থেকে উঠে এসেছে ছোট্ট দ্বীপটি। তার পাথরের উপকূলে ক্রমাগত আছড়ে পড়ছে সবেগে সমুদ্রের ঢেউ, তার রং সাদা। পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছে খাড়া বাদামি রঙের ঢাল, তার কিছুটা ঘন সবুজে ঢাকা। তার চূড়ায় ধীরে ধীরে উঠছে একজোড়া ঈগল। কি কিছু বুঝতে পারছো না তো আমি কি বলতে চাইছি? না মানে মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে যে গল্পটা বলছি সেটা 1901 সালে সি ববেল ক্লাসের লেখা। আর যে দ্বীপটির কথা বললাম তার নাম ব্যারেন আইল্যান্ড। আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের 120 কিলোমিটার উত্তর পূর্বে বঙ্গোপসাগরের বুকে এই ছোট্ট দ্বীপটি আজকে খবরের কাগজের প্রথম পাতায় ঠাঁই করে নিয়েছে।
পাইপটা দাও তো। কারণ বলতে পারবো মা? না বাবা। তার কারণ বহুকাল পরে এই দ্বীপে হঠাৎ জেগে উঠেছে এক ঘুমন্ত আগ্নেয়গিরি। খোকা ফিরেছে? না বাবা। আমাকে তো কিছুই বলে না, হয়তো প্রয়োজন মনে করে না। ও ফিরলে একবার দেখা করতে বলো তো। বাবা অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। বাবা। হ্যাঁ বর্ধমানে কালী পুজোর রাতে যেখানে ওই জোয়ার আসরটা বসছে, জায়গাটার নাম কি জানো? জায়গাটার নাম তো ঠিক মনে পড়ছে না, কিন্তু জোর আসর বসছে। হ্যাঁ শুনলাম, শম্ভু নাকি আসরের নাম দিয়েছে। হ্যাঁ আমি ওকে নামটা দিতে বলেছিলাম, কিন্তু ওই আসরে যে জিতবে সেই তো হবে বর্ধমানের সেরা চুয়ারি। হ্যাঁ সেটা হলাম আমি। আরে গুরু আমি জানতাম তুমি আসবে, তুমি না এলে নাম দেবে? আরে বসো বসো বসো, আমি এখানে বসতে আসিনি আড্ডায়, আমার বকেয়া টাকাগুলো নিতে এসেছি। কিসের বকেয়া? দিনের পর দিন জুয়ায় জিতে যে টাকাগুলো তোদের কাছে রেখেছিলাম সেই টাকার কথা বলছি। সে তো তুমি নিয়ে গেছো। হ্যাঁ এর মাঝখানে শুধু 2000 টাকা তুমি নিয়ে গেলে। আরে গুরু ও তো ঠিকই বলছে, তুমি তো মাঝে মধ্যে শুধু 500 করে বকেয়া নিয়ে আসছো। সারা নটের গুরু, টাকা বের কর, বের কর টাকা। বলছি বলছি গুরু, আমার আমার একমাত্র বোন, আমার বোনের অসুখ করলো, ডাক্তার দেখালাম, চিকিৎসা করালাম, বললো কি জানো একটা ভারী অসুখ হয়েছে। ডাক্তারও বললো যে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ অপারেশন করাতেই হবে এক্ষুনি, তাই অপারেশন করতে অনেক টাকা লাগবে। তোরা বল আমি অত টাকা কোথায় পাবো? পাবো তাই তোমার টাকাগুলো তো খরচা করে আমি অপারেশন করালাম। হ্যাঁ তুমি তো বুঝতেই পারছো আমার ছোটবেলায় মা মারা গেছে, ওই একমাত্র বোন আমার আমার প্রাণ, তাই ওর জন্য ওর অপারেশনের জন্য চিকিৎসার জন্য তোমার সমস্ত টাকা আমি খরচা করে খরচা করে দিই। তোর বোন এখন কেমন আছে? পাপের টাকা চিকিৎসা করেছি বলে ভগবান আমাকে পাপের শাস্তি দিয়েছে গুরু। আমার মন আর নেই, ওকে বাঁচাতে পারিনি গুরু। তুই আগে বলিস নি কেন? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। টাকা তুমি কার? যা হয়েছে তা বুঝলেন নেতাইরা, গত বছর কালী পুজোর দিন পঞ্চুদা কি বলেছিল, কলকাতা থেকে কোন নাকি একটা পায়েসকোপের অ্যাক্টরকে নিয়ে আসবে। কোথায় কোথায়? সবই তো ভমা ফাঁকা। এবারে কিন্তু ছাড়বো না, আজ আসুক, আজ ক্লাবে আসুক, এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো। হ্যাঁ এই হেস্তনেস্ত করবি রে ফটকে? না মানে বলছিলাম যে তুমি সেই গত বছরের কালী পুজোর সময় বলেছিলে না যে কলকাতা থেকে কোনো একটা বায়স্কোপের অ্যাক্টরকে নিয়ে আসবে, তার কি হলো? হবে হবে, দেশ আমার সিগারেট দে রে। রাত্রের ব্যবস্থা ব্যবস্থা আছে তো? আছে আছে, সব ব্যবস্থা আছে। বলছিলাম কালী পুজোর রাতে কি হবে। ওরে বাবা কালী পুজোর রাতে আসতে দে। ও পঞ্চুদা। হ্যাঁ বলছি আমরা সব গ্রামগঞ্জে সরল মানুষ বুঝলে, তা শুনেছি
শুনেছি তোমার নাকি অনেক খ্যান। হ্যাঁ, তো তুমি এক কাজ করো না, বেশ একজন জবরদস্ত বাস্কবের একটা অ্যাক্টরকে নিয়ে এসো। এবার যাকে আনছি না, তাকে বাংলার গ্রামগঞ্জে সবাই চেনে। সে কি? রূপলী পদ্মার সবচেয়ে সুন্দর নায়ক। এটা কোনো নতুন ঘটনা নয়, মালিক পক্ষ অনেক আগেই বুঝতে পেরেছিল যে আমাদের আমাদের এই আন্দোলনকে তারা ঠেকিয়ে রাখতে পারবে না। তারা বুঝতে পেরেছিল যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বই, তাই তারা আগে থেকে ব্যবস্থা নিয়েছে। বেআইনি লকআউট তুলে নাও, এগুলো মানছি না, এগুলো মানছি না। এনাও চা। কি হয়েছে তোমার? সর্ব, আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে। সে কি? অলোকদা বহুদিন আগে বলেছিল, কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি
আমি ভাবতেও পারিনি কি যে এক ঝামেলায় জড়িয়ে পড়লাম না আমি। সেটা আবার কি? আমার কিছু টাকার দরকার, ভেবেছিলাম কারখানা থেকে জোগাড় হয়ে যাবে। কিন্তু টাকার দরকার কেন? হঠাৎ তোমার টাকার দরকার কেন? মানে তোমাকে ঠিক বোঝানো যাবে না। সর্ব সর্ব আমি চারিদিক থেকে জড়িয়ে পড়েছি, সর্ব ভীষণ ভাবে জড়িয়ে পড়েছি। এতদিন হয়ে গেল, এখনো সর্বর কোনো চিঠি পত্র এলো না। তুমিও তো কোনো গরজ দেখাচ্ছ না। বুঝতে পারছো না সুবলা, এখন যদি মেয়েটার খবর নিতে ও বাড়ি যাই, তাহলে জামাইয়ের কীর্তিকলাপ শুনে মজা দেখতে এসেছে ভাববে। কি অবস্থায় আছে মেয়েটা কে জানে। এই সময় মেয়েদের কত সাবধানে থাকতে হয়, কত খুশিতে থাকতে হয়। শম্ভু। কে? ও আপনি? শম্ভু আছে? হ্যাঁ, দেখে দিচ্ছি। কে? আরে ঘনশ্যাম, তুমি ভেতরে যাবো মা। কি ব্যাপার ঘনশ্যাম, তুমি হঠাৎ সকালবেলা? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কেমন আছেন? এই মোটামুটি। সে তো বটেই, সবুর কারখানাটা লক আউট। তাছাড়া শুনছি শম্ভু নাকি আজকাল কি বলতে এসেছিলে বলো। হ্যাঁ, সে কথাটাই বলে ফেলি, টাকাটা কবে ফেরত দিচ্ছেন সেটা জানতে এসেছি। টাকা? কিসের টাকা? কি হলো, কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন বলে মনে হচ্ছে। আপনার চিঠি নিয়ে শম্ভু এসে আমার কাছ থেকে টাকা নিয়ে পাম্প সেট কেনেনি। চিঠি, পাম্প সেট, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, জমির জন্য পাম্প সেট কিনবেন বলে টাকার প্রয়োজন আপনার, শম্ভুকে দিয়ে চিঠি লিখে পাঠাননি? তুমি কি পাগল হলে নাকি? ওই তো আপনার ছেলে শম্ভু, ওকে ডেকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, হায় দিগা, কি হলো বল বাবাকে। চুপ করে আছিস কেন? বল বল। কাকা বাবুর হঠাৎ এত টাকার দরকার পড়লো কেন? তোদের তো পাম্পসেট রয়েছে নাকি? না মানে আসলে একটা পাম্পসেট খারাপ হয়ে গেছে, তো দুটো পাম্পসেট না হলে খুব অসুবিধা হয়, তাই বাবা বললেন যে। তো কাকাবুকে বল না, ব্যাংক তো আজকাল এইসব ব্যাপারে ফাইন্যান্স করছে, ওখান থেকে নিয়ে নি। বাবাকে বলেছিলাম, বলেছিলাম, বাবা বললেন যে কদিনের জন্য টাকাটা নেব আর ব্যাংকের ঝামেলা যাব না। হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়া আমি নিয়ে আসছি। কিন্তু কদিনের মধ্যে ফেরত দিবি? তা ধরুন হ্যাঁ হপ্তা দিনের মধ্যে। হ্যাঁ দাঁড়া। এখানটা সই করতো নে। শোন শম্ভু, টাকাটা আমার কিছুদিনের মধ্যেই চাই, না পেলে তোরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি। ব্যবসার ব্যাপারে আমি কোনোদিনও কাউকে ছেড়ে দিইনি, তোদেরকেও ছেড়ে দেব না। এত বড় মিথ্যাবাদী তুই, কত টাকা নিয়েছিস? 7,000। এত টাকা নিয়ে কি করেছিস? আমার ব্যক্তিগত কারণে আমি টাকাটা নিয়েছিলাম, আর ওটা শোধ করার দায়িত্ব আমার। 172! তুই মনেও ভাবিনি যে তোর আমি ঘর সঙ্গে টাকাটা শোধ করবো। ধার করেছিস তুই, শোধ করবি তুই, এই আমার শেষ কথা। 7,000 টাকা, এত টাকা দেনা করেছিস শম্ভু? 7,000 টাকা দেয়াই কি টাকাটা শোধ করতে পারবে? নিশ্চয়ই পারেন। সর্ব কি লিখেছে? বাবা ছেলেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন চোর চুরি করা টাকা নিয়ে, আর সেই টাকা দিয়ে জুয়ো আর মদ খেয়েছে শম্ভু।
সেই টাকা শোধ করার দায়িত্ব ছেলেরই। দেখ শ্যামা, সর্ব সংসারে যেরকম হাল হবে আমি বুঝতেও পারিনি। তুমি জানতে না, তুমি জানতে না শম্ভু মদ খায়, পয়সা দিয়ে জুয়ো খেলে, এর চাইতে অথপতন একটা ছেলের কি হতে পারে বলতে পারো? যাকে মেয়ে যখন আমাদের তখন তার সব সমস্যা আমাদের। দেখি দেখি কি করতে পারি। শোন শ্যামা, পঞ্চুদাস তোদের কেউ না, তাই না? আমি তোকে বলে রাখছি, যেমন করে পারি সর্বকে ফিরিয়ে আনবই। আর একটা কথা জেনে রাখিস, পঞ্চুদা তোদের ক্ষতি চায় না, ভবিষ্যতেও চাইবে না। তুমি যাবে পঞ্চুদা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও যাব। কিন্তু একটা কথা, আমি আর তুমি যে সর্বর বাড়িতে যাচ্ছি এটা যেন দাদা ঘৃণা করেও জানতে না পারে। না, কেউ জানিস না পঞ্চুদা। পঞ্চুদা যেভাবেই হোক, যেমন ভাবেই হোক, সর্বকে আমাদের ফিরিয়ে আনতেই হবে পঞ্চুদা। না, তার হয় না, আমার পক্ষে এখন ফিরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া আজ আমি ফিরে গেলে কি সব সর্বদের সমস্যার সমাধান হয়ে যাবে? না, অন্যদের কথা আমি জানি না, কিন্তু সর্ব সর্বতুই তো আমাদের মেয়ে। ছিলাম কাকু, আজ আমি শম্ভু স্ত্রী। কেন কাকু, মাস্টারমশাই বলতেন নীতি হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস, আর এটা আসে উপলব্ধি থেকে। তাই আমি উপলব্ধি থেকে বলছি, আমার স্বামীর সংসার ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমরা ফিরে যাও, বাবা মাকে বলো আমি ভালো আছি। চলো শ্যামা, আমরা যাই। ঠিক আছে, বেঁচে থাকো। ফিরবি আর কি করবি বল? ঘনশ্যাম কি এরকম চাটা করে ফিরবে তাকে কি ভেবেছিল? দোষ ঘনশ্যামের না দিদি, শম্ভু টাকাটা এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে পারলেই সে শান্ত হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এটা কেন হলো? বৌমার কত বড় সর্বনাশ করলো বলতো, সংসারটা ভেঙে তছনছ করে দিল। তিলে তিলে ওকে আমি মানুষ করেছি, মা মরা ছেলে তাই কখনো কোনো কাজ করে আমি বাধা দিইনি। কিন্তু ভেতরে ভেতরে এরকম অমানুষ হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারছি না। সম্পূর্ণভাবে অপরাধ করে ফেলেছে, তুই ওর দিনটা শোধ করে দে। না, তোমরা ওর হয়ে একটা কথা বলতে আসবে না। ও ধার করেছে, ও শোধ করবে, ওর হয়ে আমি একটা টাকাও শোধ করবো না। আই এম সরি, আমার কিছু করার নেই। আপনি যে জন্য এসেছেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এদিকে টাকার ইন্টারেস্ট তো বেড়ে গেছে। দাদা, যদি আর কিছুদিন সময় দেন তাহলে খুব ভালো হয়। জানেন তো, ওর কারখানাটাও বন্ধ হয়ে গেছে, ও খুব চেষ্টা করছে টাকা জোগাড় করার, কিন্তু আমি জানি জানি। এখন টাকা পয়সার ব্যাপারে আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল, তাছাড়া আমার নিজেদের এখন প্রচুর টাকার দরকার, আমি নিজেই টাকার পেছনে দৌড়াচ্ছি। এক কাজ করুন না, আপনি বরঞ্চ কারাবুকে বলুন না যে আপনাদের কিছু জমি বেছে আমার টাকাটা ফেরত দিতে। জমি? হুম, মানে সে তোমার শ্বশুরমশাই কাছে লক্ষ্মী, বাবাকে আমি না না সে আমি বলতে পারবো না। ওয়েল, তবে দেখুন আপনার লক্ষ্মী কদ্দূর কি করতে পারে, কিন্তু একটা কথা, টাকাটা আমার মানে পুরোটাই এই সপ্তাহের মধ্যেই চাই। দাঁড়াও, প্রতাপের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, আমি চাই না ওই কটা টাকার জন্য এতদিনের সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আর তাছাড়া জমি বেচে প্রতাপ তোমার টাকাটা শোধ করে দিলেই কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা বাবা, তুমি নিজেকে কেন মিজিমিজি এইসবের মধ্যে জড়াচ্ছ আমি বুঝতে পারছি না। জড়াচ্ছি তার কারণ, তুমি খুব ভালো করেই জানো আমাদের বংশের কেউ কোনোদিন সুদের কারবার করেনি, এবং আমি বেঁচে থাকতে তা কাউকে করতে দেবও না। সর্বজয়া, তুমি এখন এসো।
প্রতাপকে বলো পারলে টাকাটা যেন শোধ করে দেয়। তবে ও জমি তুমি বেচার কোনো দরকার নেই। ওনাকে বলো টাকাটা উনি পেয়ে যাবেন, যেভাবে হোক টাকাটা আমি ফেরত দিয়ে যাব। আপনি একটা কাজ করুন না, আপনি বরং কাকাবাবুকে বলুন কিছু জমি বেচে আমার টাকাটা ফেরত দিতে। শোনো, তুমি ঘনশ্যামদের বাড়িতে গেছিলে কেন? টাকাটা ফেরত দেবার জন্য কিছুদিন সময় চাইতে। ওখানে যাওয়াটা তোমার উচিত হয়নি। কেন? সেটা কি তোমাকে বোঝাতে হবে নাকি? আমার অন্যায় হয়ে গেছে। তা তুই যখন দেনার জন্য চিন্তা, তখন একটা কাজ করলেই হয়তো, গা ভর্তি গয়না পড়ে না থেকে কিছু বিক্রি করলেই তো ঝামেলা মিটে যায়। তুমি এ কথা বলতে পারলে? পাপা বলেছেন গয়না ঘরের লক্ষ্মী, তার কথা অমান্য করে একটা গয়না আমি বিক্রি করতে পারবো না। অলোকদা বল, আরো সচেতন হতে চাই, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি সাধারণ মানুষকে যেতে হবে, তাদেরকে জানতে হবে। যত বেশি পড়বি, যত বেশি সাধারণ মানুষকে যাবি, তত বেশি সচেতন হবি। আচ্ছা অলোকদা, এই বিপ্লব কথাটার মানেটা ঠিক মানে? বিপ্লব, রেভলিউশন। রেভলিউশন ইজ দ্য সুইপিং অ্যাওয়ে অফ অ্যান ওল্ড অর্ডার অ্যান্ড এনশিয়েন্ট পলিটিক্যাল সিস্টেম। এর মানে হচ্ছে যে বই কিছু বলবি না মানে তুমি পড়ানোর টাকাটা জোগাড় করে দিতে? আমার যদি সে অবস্থা থাকতো তোকে বলতে হতো না রে, আমি যেভাবেই হোক টাকাটা জোগাড় করে দিতাম। আলোকদা, আমি কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এত নিচে চলে যাব। আমি কখনো দীপু কেষ্ট, আমি যদি তোদের মতো লিখতে পড়তে জানতাম তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না। বলছিলাম কি, শম্ভু ঘনশ্যামবাবুর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেটা সেটা শম্ভুর পক্ষে শোধ করাটা একেবারেই অসাধ্য, তাই তো? হ্যাঁ, তার মানে এই নয় যে শম্ভু টাকাটা শোধ করবে না, কিন্তু এই জন্য সময়ের দরকার। আমাদের কারখানাটা তো বন্ধ। সে কি? হ্যাঁ, খোলার আশাও দেখছি না। তাছাড়া টাকার অঙ্কটাও অনেক, তাই বলছিলাম কি একটা মানুষের ভুলের মাশুল এতগুলো মানুষ দেবে, যদি ওকে একটা সুযোগ দেওয়া যেত। চা? আপনারাও কি ভালো করেই জানেন উনি ভীষণ একরোখা মানুষ। আসলে শম্ভুর বিরাট ভুল হয়েছে ওকে মিথ্যে কথা বলা। আপনি কষ্ট করে এসেছেন, আমি নিশ্চয়ই বলবো। ধন্যবাদ, চলি। নমস্কার।
আরে সর্ব, কিছু বলবি? দিদি, তুমি তোমার স্নেহ করো, পারো না ছোট্ট বোনটাকে বাঁচাতে। আমি মানছি, আমি মানছি যে আমার স্বামী দোষ করেছে, তোমাদের কাছ থেকে 7,000 টাকা দেনা করেছে। কিন্তু আজ আজ তার সুদে আসলে 30,000 টাকা হয়ে দাঁড়িয়েছে। আমি 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 জানি তুমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু দিদি, শুধু আমি আর আমার স্বামী বাঁচতে চাই না। দুদিন পরে যে আসছে তার কথা ভাবো। আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার এই ছোট্ট বোনটাকে বাঁচতে দাও, বাঁচতে দাও দিদি। শুনছ কি ব্যাপার? কিছু বলার ছিল। কেন, এ মাসের হাত খরচের টাকা পাওনি? তুমি জীবনে সবচেয়ে টাকাকে ভালোবাসো, তাই না? এদিন পর সেটা বুঝতে পারলে তাকে কি বলবে বলো। বলছিলাম, তুমি যে টাকাটা শম্ভুকে ধার দিয়েছো, সে টাকাটা যদি শম্ভু শোধ করতে না পারে। শো, ইউ আর গোয়িং টু ফার। তুমি যে বিলেত ফেরত সেটা বারবার প্রমাণ করেছো, নতুন করে না জানালেও চলবে। কি বলে তুমি? সমুদ্রের কারখানা থেকে অলোকবাবু এসেছিলেন। কি বলছিল সে? সমুদ্রের কারখানাটা বন্ধ হয়ে গেছে, তাই বলছিলেন তুমি যে টাকাটা শম্ভুকে দিয়েছ সেটা যদি। শুনো, প্লিজ স্টপ দ্য এপিসোড, শম্ভুর কথা বন্ধ করো। একটা সুস্থ স্বাভাবিক লোক যদি বোকা হয়, ইফ ইজ ফুল, তার হয়ে আমার কাছে ওকালতি করতে আসবে না। না, আমি তোমার কাছে ওকালতি করতে আসিনি, আমি শুধু, আচ্ছা, আমি নয় তোমার সংসারে কাঁচের পুতুল, কিন্তু তবু আমি তো একজন মেয়ে। মেয়ে, একটা মেয়ে সংসার চোখের সামনে কি করে ভাঙতে দেখি বলো? Thank you.
আপনি আমার গ্রেপ্তার করুন। হুজুর কি বলছো তুমি? হুজুর হুজুর আমি আমার এই শক্ত হাত দুটো দিয়ে আমার স্ত্রী সর্বকে খুন করেছি হুজুর। তুমি তুমি প্রতাপ দাসের ছেলে না? না হুজুর, না না না, আমি শুধু জানি আমি খুন করেছি হুজুর। আপনি আমাকে হাত করা পড়ান। শুধু একটা অনুরোধ, কাল ভোরের আলোয় আমি একবার শেষ দেখা দেখতে চাই আমার সর্বকে। শুধু একটি বার হুজুর, শুধু একটি বার হুজুর। টাকা নিয়ে এসেছিলাম, কিছুই হলো না। কেন এমন হলো বলুন তো, কেন হলো? আমি জানি না দাদা, আমি জানি না দাদা। বাড়িতে ফিরে গিয়ে কি বলবো বলো তো। আমি যদি শম্ভুর এতই ক্ষতি চাইতাম তাহলে এই টাকাটা আমি শম্ভুকে ধার দিতাম না। তবে আমি কখনো ভাবিনি যে এইটা হবে। তোমার টাকা, তোমার টাকা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি ঘোষাম, এক্ষুনি দিয়ে দিচ্ছি। না বেয়াই, শুনেছিলাম মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের বাপের বাড়ির দায়িত্ব আর থাকে না, কিন্তু এখন দেখছি সেটা সত্যি নয়। মেয়ের বিয়ের পরও বাপের বাড়ির দায়িত্ব অনেক থেকে যায়, আর বিশেষ করে মেয়ে যদি মরে। না 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 না, তাই এই টাকাটা আমিই দেব। আইনটা নিজের হাতে তুলে নেবেন না প্রতাপবাবু, ওর বিচারের ভারটা আমাদের উপর ছেড়ে দিন। শেষ বারের মতো ছুঁয়ে দেখতে চাই। ডাক্তার, এ কি সত্যি? না না, আমি আর অত্যাচার সহ্য করব না। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার। এখানে রাখা চলবে না। কি বলছেন আপনারা? মানুষ তো ভুল করে, আবার মানুষ তো ঠিক করে নেয়। মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, একটা সুযোগ আপনার ওকে দেবেন না? তোমরা বাড়ি ফিরে যাও, আমি আমার এই খারাপ স্বামী নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। এত সহজে আমি ওর কাছে হেরে যাব না। শম্ভু, তুই বোকা রে, ভীষণ বোকা।
তোর এটা দিয়ে নতুন করে ভালোভাবে বাঁচার চেষ্টা কর। চলি, যদি কিছু মনে না করেন তাহলে বলি, চিকিৎসার স্বার্থে এদের দুজনকে একটু একা থাকতে দিন। চলুন, আমরা বাইরে অপেক্ষা করি। নিন, কিন্তু বেশি সময় নেবেন না, খুলে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।